ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমার পরিবেশ বইটি থেকে ভৌত পরিবেশ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পাঠটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমি এর আগের ভিডিওগুলোতে আগের অধ্যায়ের সমস্ত পাঠ আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, 1 নম্বর পাঠটাতে কি বলা আছে, মাটির তলার মাটি অর্থাৎ মাটির নিচে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। কি লেখা আছে, অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। প্রথমে খানিকটা খুঁড়ে নিল, তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো। এই প্যারাটার মানেটা কি? এই প্যারাটার মানেটা হচ্ছে অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। যখন তারা টিউবওয়েল বসাতে শুরু করলেন, প্রথমে তারা খানিকটা মাটিটা খুঁড়ে নিল, তারপর কিন্তু মাটিতে পাইপ বসাতে শুরু করলেন। একটু পরেই অজিত দেখল পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে, কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি। একটু পরেই অজিত দেখল যে পাইপের মুখ থেকে কী কী বেরোচ্ছে, জল, মাটি উঠছে, তার সাথে কী কী আর উঠছে না, কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি, এই সব ধরনের মাটি কিন্তু উঠছে। ঠিক আছে, তারপর দেখো কি লেখা আছে, ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল, অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা তখন বলল। স্যার বললেন কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায়। এই প্যারাটার মানেটা কি? এই প্যারাটার মানেটা হচ্ছে যে ক্লাসে যেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল, অজিত কল বসানোর সময় যে অভিজ্ঞতা তার হয়েছিল সেই অভিজ্ঞতাটা কিন্তু সবার সাথে শেয়ার করল, এবং স্যার সেই কথা শুনে বললেন যে কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায়। মিতা তখন বলল, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? তখন মিতা স্যারকে জিজ্ঞাসা করলো যে স্যার, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? তখন স্যার যেটা বললেন, কিছুটা আলাদা তো হবেই, উপরের মাটি মিহি, যত নিচের মাটি তত কাঁকর ও নুড়ি বেশি, গ্লাসে জল নাও, মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে এসো, সেটা গ্লাসের জলে গুলে থিতিয়ে নাও, বুঝতে পারবে। তখন স্যার বললেন যে উপরের তলার মাটি আর তলার মাটি কিছুটা তো আলাদা হবে, কারণ উপরের মাটি কীরকম না, মিহি মাটি, সেই কারণেই কিন্তু যখন পাইপ মানে মাটিতে পোঁতা হচ্ছিল তখন কিন্তু পাইপের মুখ থেকে, দেখো এখানে বালি মাটি, মিহি মাটি লেখা আছে, তার মানে মিহি মাটি কিন্তু উঠে আসছিল, সেই মিহি মাটি কোথায় থাকছে না, উপরের তলায় কিন্তু থাকছে। ঠিক আছে, তারপর দেখো কি লেখা আছে, যত নিচের মাটি তত কাঁকর ও নুড়ি বেশি, অর্থাৎ মাটির যত গভীরে যাওয়া যাচ্ছে তত কিন্তু কাঁকর এবং নুড়ির পরিমাণ মাটিতে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই কারণে দেখো এখানে কাঁকর মাটি, বালি মাটি এইগুলো কিন্তু উঠে আসছিল। ঠিক আছে, তারপর স্যার যেটা বললেন যে যদি তোমরা এটা নিজের চোখে দেখতে চাও, কারণ সবার বাড়িতে তো আর কল বসানোর মতো অভিজ্ঞতা অনেকেরই হয়নি, সেক্ষেত্রে কি না একটা পরীক্ষা কিন্তু স্যার করতে বললেন, সেটা কিভাবে না, গ্লাসে কিছুটা জল নিতে বললেন, তারপর মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে এসে সেই জলের মধ্যে গুলতে বললেন, তারপর কি বললেন না, সেই মাটিটা ওই গ্লাসের জলে ভালো করে গুলে থিতিয়ে নিতে বললেন, তাহলেই বুঝতে পারবে যে মাটির প্রকারভেদটা কীরকম। ঠিক আছে, সেটা মানে শোনার আগেই অজিত, দেখো এখানে লেখা আছে কি, অজিত আগেই প্রশ্ন করল কি দেখা যাবে স্যার, মানে যখন স্যার এই কথাটা বললেন মানে গ্লাসের জল এবং মাটি নিয়ে পরীক্ষা করতে বলেছিলেন হচ্ছে পরের দিন পরীক্ষাটা করতে, কিন্তু তার আগেই অজিত কৌতূহলবশত স্যারকে জিজ্ঞাসা করল যে কি দেখা যাবে স্যার, তখন স্যার বললেন এই মাটিতে ভারী ও হালকা নানা কিছু আছে, ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে ও হালকাগুলো ওপরে ভেসে উঠবে। তখন স্যার যেটা বললেন যে মাটিতে যে ভারী জিনিসগুলো মেশে আছে, যেমন নুড়ি, কাঁকর, বালি, এইগুলো হচ্ছে ভারী, সেই ভারী জিনিসগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়বে, দেখো এখানে লেখা আছে নিচে থিতিয়ে পড়বে, আর হালকা জিনিসগুলো কিন্তু উপরে ভেসে উঠবে, এটাই কিন্তু স্যার বললেন। তারপর দেখো কি লেখা আছে, জলে মাটি গুলে নিলে থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল উপরের মাটি গুলে দেখলেও একই রকম দেখা যাবে,
তখন স্যারের কথা মতো অজিত কিন্তু জলে মাটি গুলে সেটাকে থিতিয়ে সব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর অজিত বলল যে উপরের মাটি গুললেও একই রকম দেখা যাবে স্যার। তখন স্যার যেটা বললেন, অনেকটা একই রকম হবে, উপরের শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। তখন স্যার যেটা বললেন যে উপরের মাটি নিয়ে পরীক্ষা করলে সেটা কিন্তু একই রকম হবে, কারণ উপরের মাটি হচ্ছে সবকটাই মিহি মাটি, ঠিক আছে, সব জায়গাতেই এটা আছে। সে কারণে যদি কেউ পরীক্ষা করতে চায় যে উপরের মাটি নিয়ে, তখন তিনি বললেন, স্যার যেটা বললেন যে শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখতে। তখন রাবেয়া বলল, একই রকম হবে কেন, উপরের মাটিও কি একই রকম? তখন স্যার বললেন যে মোটামুটি একই রকমের হবে, কারণ আমরা যদি উপরের মাটি নিয়ে পরীক্ষা করি সব জায়গাতেই মিহি মাটি আমরা দেখতে পাবো, তার সাথেও পাতা পচা এগুলো তো থাকবেই, ঠিক আছে, তাহলে উপরের মাটির প্রকৃতি কিন্তু মোটামুটি একই রকমের হয়। এবার দেখো এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো আমি একটু বলে দিই। প্রথম কোশ্চেনটা, উপরের মাটি কীরকম বা উপরের মাটির প্রকৃতি কীরকম, এরকমভাবেও কিন্তু পড়তে পারে। তাহলে দুটো কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে পারে, একটা হচ্ছে উপরের মাটির প্রকৃতি কীরকম বা উপরের মাটি কীরকম, তখন তোমাদের বলতে হবে যে উপরের মাটি মিহি, ঠিক আছে। এবার আসি দ্বিতীয় কোশ্চেনটা, সেটা কি না তলার মাটি কীরকম বা তলার মাটির প্রকৃতি কীরকম, তখন তোমাদের বলতে হবে যে তলার মাটিতে কাঁকর ও নুড়ির বেশি, কি বললাম যে তলার মাটিতে কাঁকর ও নুড়ি বেশি, ঠিক আছে। এবার আসি পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি না উপরের মাটি কি একই রকম, তখন তোমাদের লিখতে হবে মোটামুটি একই রকমের হয়, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়ার মতো, আমি এই কোশ্চেন তিনটা আলোচনা করে দিলাম। যদি আজকের ভিডিওতে কোনো রকম তোমাদের সমস্যা হয় কোনো জায়গা বুঝতে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।